वेलकम टू बेंगली स्टडी नेशन। तो चलो आज ये देखे नी नंबर सिक्स थे के आरो किछु प्रॉब्लम। কি বলেছে 87 76 63, তারপরে শূন্য স্থান 37 24, তাহলে এটা কত হবে? তাহলে চলো ডিফারেন্স গুলো দেখে নি। এদের মধ্যে কত ডিফারেন্স? -11। এদের মধ্যে কত? -13। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কত ডিফারেন্স আমি দেখি, কত হচ্ছে? -13। তাহলে দেখো 11-র পরে 13 হয়েছে, তারপরটা আমি জানি তারপরটা 13, তারপরটা নিশ্চয়ই 11 ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যদি 11 ডিফারেন্স ধরি, তাহলে 63 থেকে যদি বাদ দিই তাহলে কত হবে দেখে নিই। কত হচ্ছে? 4
4 into 1 by 2 করলে কত হচ্ছে 2 তার সঙ্গে যদি 1 by 2 যোগ করি তাহলে কত হচ্ছে 2.5 ঠিক আছে এবার 2.5 থেকে আমাদের কি করতে হবে 3.5 কি করে করব দেখো 2.5 into 1 সমান কত হলো 2.5 প্লাস 1 তাহলে কত হয়ে যাচ্ছে 3.5 এবার 3.5 এর সঙ্গে আমাদের কি করতে হবে 9 করতে হবে তাহলে 3.5 into 2 তাহলে কত হয়ে যাচ্ছে 7.0 প্লাস 2 সমান কত হলো 9 এবার বলেছে 40 তাহলে কি করে করব 9 into 4 সমান কত 36 প্লাস 4 সমান 40 এবার 40 কে কি করে করব দেখো 40 into 8 সমান কত হয়ে গেল 320 যেটা 8 4 32 প্লাস 8 সমান কত হলো 328 তাহলে হলো 328 হয়ে গেল অ্যানসার তাহলে কি করে হলো প্রথমে আমি হাফ যোগ করেছিলাম তাহলে হাফের ডবল কত 1 ঠিক আছে তারপরে ডবল কত 2 হলো তাহলে 2 ডবল 4 তাহলে কত হলো 8 ঠিক আছে তাহলে কত অ্যানসার হয়ে গেল 328 ঠিক আছে এবার আমি চলে যাব পরবর্তীতে তারপরে কত হবে তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 5 5 এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 10 10 এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 17 17 এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 26 26 এর সঙ্গে 11 যোগ করলে হচ্ছে 37 37 এর সঙ্গে 13 যোগ করলে হচ্ছে 50 50 এর সঙ্গে কত যোগ হবে 15 এই কত হবে 65 এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে এবার আমরা দেখে নেব তারপরেরটা তাহলে কত বলছে 120 99 80 63 48 তাহলে তারপরে কত হবে তাহলে 120 কে আমি কিভাবে লিখতে পারি 12 ইনটু 10 99 কে আমি কি লিখতে পারি 11 ইনটু 9 80 কে আমরা কি লিখতে পারি 10 ইনটু 8 63 কে আমরা কি লিখতে পারি 9 ইনটু 7 48 কে আমরা কি লিখতে পারি 8 ইনটু 6 তাহলে তারপরে কত হবে 7 ইনটু 5 মানে 35 না প্রথমটা 12 আর 12 ইনটু 10 ছিল মানে 12 থেকে 1 কমে হয়েছে 11 10 থেকে 1 কমে হয়েছে 9 এইভাবে কমতে কমতে গেছে লাস্টটা কত হয়েছে 7 ইনটু 5 কত হয়ে গেল 7 5 35 তাহলে এটা হয়ে গেল অ্যানসার এবার আমরা দেখে নেব তারপরে কত হচ্ছে 7 21 এর 1 18 2 20 তাহলে কত অ্যানসার হয়ে গেল
201 এটা হয়ে গেল অ্যানসার 67 এর পরবর্তী নাম্বার কত আসবে 201 ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাক তোমরা ভিডিওটা দেখো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে